ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির। বিজেপির বান্ধের দিন, রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের উপরে হামলার প্রতিবাদে আজ বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে গণতন্ত্রের মৃতদেহ নিয়ে এক প্রতীকী মিছিল বের করে বহরমপুরে। বিজেপির সদর কার্যালয় থেকে মিছিল সংগঠিত হয়ে শহরের বিভিন্ন এলাকা পরিক্রম করে তারপর আবার বিজেপি পার্টি অফিসে আসে। বিজেপি যুব মোর্চার বক্তব্য, রাজ্য জুড়ে তাদের কর্মীদের উপরে যেভাবে অত্যাচার চালানো হয়েছে সেই কারণেই তারা আজ এই ধিক্কার মিছিল সংগঠিত করেছে। বিনয় রায়ের রিপোর্ট, মুর্শিদাবাদ। আপনারা দেখেছেন যে সাধারণ ধর্মঘট ডাকা হয়েছিল, সেই সাধারণ ধর্মঘটকে কেন্দ্র করে তৃণমূল সরকার যে নৈরাজ্য স্থাপন করেছে, যে গণতান্ত্রিক অধিকার একটা মানুষের সে গণতান্ত্রিক অধিকার হরণ করেছে, যুব মোর্চার রাজ্য সভাপতি মাননীয় দেবজিৎ দাকে অন্যায়ভাবে জেলে আটকে রেখেছে এবং তার ওপর রীতিমতো শারীরিক নির্যাতন করা হচ্ছে যেন তিনি একজন ক্রিমিনাল। আপনারা দেখেছেন বারাসাতে একজন বিজেপির মহিলা কর্মীকে তৃণমূলের পঞ্চায়েত প্রধান লাঠি মারছে, আজ দুজন ছাত্রকে গুলি করে মারা হলো, তার কোনো সুরাহা হলো না। অর্থাৎ এক কথায় গোটা পশ্চিমবঙ্গে আজ গণতন্ত্র মৃত, তাকে এই প্রশাসন মেরে ফেলেছে। তার প্রতিবাদে আজকে আমাদের এই ধিক্কার মিছিল, এই মৃত গণতন্ত্রকে মানুষের সামনে নিয়ে যাওয়া এবং প্রতিবাদের মাধ্যমে এই তৃণমূল সরকার উৎখাত করার জন্য ভারতীয় জনতা যুব মোর্চা মুর্শিদাবাদ দক্ষিণ যে জেলা তার উদ্যোগে এই অনুষ্ঠান নেওয়া হয়েছে। আজকের প্রোগ্রামে প্রধানত আমরা প্রতীকীভাবে একটি মৃতদেহ অর্থাৎ গণতন্ত্রের মৃতদেহ নিয়ে মানুষের সামনে বেরোবো এবং মানুষকে দেখাবো যে কীভাবে চারদিকে অত্যাচারিত হচ্ছে নারী শিশু ছাত্র যুব প্রত্যেকে, সেইটা নিয়ে আজকে আমাদের প্রতীকী মিছিল। সপ্তর্ষি মণ্ডল, যুব মোর্চার সভাপতি, মুর্শিদাবাদ দক্ষিণ জেলা।